ইয়াস সরে গেলেও রেখে গেল ভয়ঙ্কর স্মৃতি। বুধবার ইয়াস নামক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেখে গেল তার চিহ্ন। দীঘাবাসীর কাছে থেকে গেল 2021-এর ভয়ঙ্কর স্মৃতি। এই ঘূর্ণিঝড় তছনছ করে দিয়ে গেল গোটা সমুদ্র নগরী দীঘা শহরকে। একের পর এক পাথর সমুদ্র পাড়ে ঢেউয়ের স্রোতে উঠে এসেছে, ভেঙে গেল সমুদ্র সৈকতের সমস্ত প্রকার ব্যবসায়িক দোকানঘর। আলোর স্তম্ভ ভেঙে পড়ল ঢেউয়ের ভয়ঙ্কর স্রোতে। সমুদ্রের ঢেউ যেন নিজের স্থান ছেড়ে উঠে এসে গিলে খেয়েছে গোটা শহরকে। জলের তলায় একের পর এক বসত বাড়ি, জলের স্রোতে ভেসে গেল গাড়ি। তার প্রভাব কিছুটা কমলেও আজও চলছে দীঘায় দমকা হাওয়া, তবে আকাশে দেখা মিলেছে সূর্যের কিরণ। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।